অভিগঞ্জ থেকে চা বাগান শ্রমিকদের চলমান ধর্মঘটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি আব্দুর রফ সেলিম। সেলিম, চা শ্রমিকদের ধর্মঘটের নতুন কি তথ্য আছে আপনার কাছে? আমি আপনি জানেন যে গত 9 আগস্ট থেকে শ্রমিকরা চা শ্রমিকরা আন্দোলন করে আসছে। গত শনিবার থেকে তারা পূর্ণ দিবস আন্দোলন করছে। তাদের দাবি হচ্ছে তারা 300 টাকা মজুরি দাবিতে তারা আন্দোলন করে আসছে। তো এখন পর্যন্ত তাদের 120 টাকা দেওয়া হচ্ছে। মালিকদের শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে মজুরি দেওয়া হয় এই মজুরিতে তাদের চলা খুবই কষ্টকর হয়। তো তারা এই আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করতেছে। গতকালকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সাথে তাদের আলোচনা বৈঠক হয়েছে, বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। আজকেও আবার বিকাল 4টার দিকে ঢাকাতে শ্রম অধিদপ্তরের সাথে শ্রমিক নেতাদের আন্দোলন বৈঠকের কথা রয়েছে। তো বৈঠক শেষে হয়তো জানানো যাবে যে পরবর্তীতে কি অবস্থা হয়। তো আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই আন্দোলনের ফলে চা বাগান গুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে, চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় 8 কোটি টাকার মতো হবিগঞ্জের বাগান গুলোতে ক্ষতি হচ্ছে। তো মালিক পক্ষ থেকে তাদেরকে জানানো হচ্ছে, শ্রমিকদেরকে আহ্বান করা হচ্ছে তারা যেন কাজের মধ্যে যোগ দেয়। তো আমি শ্রমিক নেতাদের সাথে আলাপ করেছি, তারা যারা বলতেছেন যে তারা চাচ্ছেন যে তারাও যাতে কাজে যোগ দেওয়ার জন্য তারা চাচ্ছেন, কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সামি সেলিম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।